সামনে 2023 বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সবকটি রাজনৈতিক দলই তারা তাদের নিজেদের মতো করে প্রচার সভা এবং সাংগঠনিক সভা শুরু করে দিয়েছে। সে অনুযায়ী বাদ যায়নি রাজ্যের বিরোধী দল সিপিআইএম। যদিও সিপিআইএম ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা তাদের প্রচার সঠিকভাবে করতে পারেনি। সিপিআইএম এর অভিযোগ ছিল শাসক দল নামধারী দুষ্কৃতীরা তাদের বিভিন্ন সভা বানচাল করার চেষ্টা করেছিল। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত পুরসভা নির্বাচনেও বিরোধী দল সিপিআইএম কে সঠিকভাবে প্রচার করতে দেখা যায়নি। তবে বেশ কিছুদিন ধরে আগামী 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল সিপিআইএম একের পর এক তাদের সাংগঠনিক সভা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। শুক্রবার 77তম জনশিক্ষা দিবস উপলক্ষে বিশালগড় মহকুমা অফিসে মহকুমা সিপিআইএম দলের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, জিএমপি নেতৃত্ব মানিকলাল দেববর্মা, জেলা সম্পাদক ভানুলাল সাহা এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রোমা দাস সহ অন্যান্য নেতৃত্বরা। তবে বলাই বাহুল্য, এদিনের এই সভায় সিপিআইএম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোষণ এবং অত্যাচার তার কাছে হচ্ছে হাতিয়ার। রাজার ধন ভরে, রাজার রাজত্বে রাজা সুখী হয়, কিন্তু প্রজারা অসুখী থাকে। রাজা মানে একটা ভগবানের দূত। রাজার আমলে মানুষ তাকে সেইভাবেই দেখতে অভ্যস্ত ছিল, কারণ সামন্ত তন্ত্র পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোড়।